আজকে যে রান্নাটা করছি তার জন্য শুকনো কড়াতে বিনা তেলে মুগ ডাল ভেজে নিয়ে সিদ্ধ করে রেখেছি। এখানে পটলের খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে সরষের তেলে ভেজে রেখেছি। এখানে কাজু কিশমিশ এবং পাকা লঙ্কা রয়েছে। আর ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা এবং জিরে নিয়েছি। এর সঙ্গে আর কি কি মশলা দিচ্ছি সেটা আপনারা ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে কি রান্না করছি, আজ যে রেসিপি বানানে যা রেখি হুঁ ইসকে লিয়ে মুগ ডাল ইয়া ইয়েলো লেন্টিল কো বিনা অয়েল কে কড়াই মে ফ্রাই কর লেনে কে বাদ বয়েল কর লিয়ে হে। ইয়া পর পয়েন্টেড গার্ড ইয়া ফির পরবল কো ছিলকা নিকালনে কে বাদ আচ্ছে সে ধোকর ইসকো মাস্টার্ড অয়েল ইয়া সরসো কে তেল মে ফ্রাই করকে রাখি হুঁ। ইয়া পর ক্যাশিউ নাট অর রেজিনস হে অর রেড চিলি হে জো লাল মির্চ হতে হে নর্মাল অর ইয়া পর ড্রাই রেড চিলি বে লিপস লাল সুখে মির্চ তেজপত্তে অর জিরা হে কিউমিন সিডস ইসকে সাথ সাথ অর ক্যা ক্যা মশালে ডাল রহি হুঁ অর আজ ক্যা রেসিপি বানানে যা রহি হুঁ আপ লোক ভিডিও কো স্কিপ না করতে হুয়ে দেখতে রহিয়ে। কড়াতে সর্ষের তেল দিচ্ছি, কড়াই মে সরসো কে তেল ইয়া মাস্টার্ড অয়েল ডাল দিয়ে হে, তারপরে জিরে তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ইসকে বাদ ড্রাই রেড চিলি কিউমিন সিডস অর বে লিভস ডাল দিয়ে হে, তেজপত্তে সুখা মির্চ অর জিরা, তারপরে কাজু কিশমিশ আর পাকা লাল লঙ্কা দিলাম, ইসকে বাদ ক্যাশিউ নাট রেজিনস অর রেড চিলি ডাল দিয়ে হে। কাজু কিশমিশ অর জো পকে হুয়ে মির্চ হতে হে ইসকো ডালনে কে বাদ ফ্রাই কর রহি হুঁ থোড়া সা, একটু ভেজে নেবো এবার আমরা। এরপরে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম, ইসকে বাদ ফ্রাই কিয়ে ফে যে পয়েন্টেড গার্ড ইয়া ফির পরবল থে ও ডাল দিয়ে হে। তারপরে শুকনো কড়াতে মুগ ডাল ভেজে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, ইসকে বাদ বয়েল কিয়ে হুয়ে যে মুগ ডাল থে ইয়েলো লেন্টিল ও ডাল দিয়ে হে। এরপরে স্বাদ মতো নুন দিচ্ছি, ইসকে বাদ স্বাদ অনুসার নমক ইয়া সল্ট ডাল রহি হুঁ, তারপরে হলুদ গুঁড়ো দিচ্ছি, ইসকে বাদ হলদি পাউডার ইয়া টার্মারিক পাউডার ডাল দিয়ে হে। এরপরে কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দেব, ইসকে বাদ কুছ দের কে লিয়ে ইসকো বয়েল করনে কে লিয়ে দে রহি হুঁ তাকে অন্দর সে পক যায়। 5 থেকে 7 মিনিট ফুটতে দিয়েছিলাম এবং তারপরে পটলগুলো সুসিদ্ধ হয়ে যাওয়ার পরে ঘি দিচ্ছি, একটু বেশি ঘি দিতে হবে। তারপরে গরম মশলা দিচ্ছি, চিনি দিচ্ছি, এরপরে এটা মিষ্টি মিষ্টি হয় খেতে। 5 থেকে 7 মিনিট, 5 থেকে 7 মিনিটস ইসকো বয়েল করনে কে বাদ যাব পরবল ইয়া পয়েন্টেড গার্ড
अच्छे से पक चुके हैं, अंदर से बॉयल हो गए हैं ठीक से, तब घी और गरम मसाला डाली थी और इसके साथ चीनी या शुगर डाली थी। ये थोड़ा मीठा मीठा होता है। ये देखुन एटा हुए गेछे, एटा के एबार नामिये नेबो एबं किछुक्षणेर जोन्नो ढाका दिए रेखे देबो। ये देखिए पक चुके हैं ये रेसिपी। अब इसको डाल लेंगे और कुछ देर के लिए ढक्कन लगाकर रख देंगे। ये डालटा के अपनारा पोलाव, लुची, परोटा, रुटी बा भात दिए परिवेशन करुन, एटा भीषण भालो लागे खेते। इस रेसिपी को आप लोग पुलाव, पूरी, पराठा, रोटी या चावल के साथ परोस सकते हैं, सर्व कर सकते हैं। ये बहुत ही अच्छे लगते हैं खाने में।